আজকে আমরা পাহাড় দেখবো, তো এখন যাচ্ছি পাহাড় দেখতে। তো যাচ্ছি এখন, তো এটা বিশ্বের দোকান, তো আমরা যাচ্ছি এখন। তো এটা আগে গোবিন্দ দাদুর বাড়ি ছিল, এখন নেই, এখন ওইখানে হয়ে গেছে। তো এখন যাচ্ছি, তো সাইডে খেয়াত গাড়ি ঘোড়া চলছে রাস্তা দিয়ে। তো আজকে আমরা একটা ভিডিও করতে চলেছি যে পুরো গ্রামটা আজকে তুলবো। তো এটা হচ্ছে সঞ্জয় কাকার দোকান, তো এইখানে পাতার ব্যবসাটা হয় আর কি। এই যে এইখানে আগে সঞ্জয় কাকা বিদেশেই থাকতো, এটা সুভাষ মণ্ডলের বাড়ি, যে উনি চাষি। আর এইখানে তো চাষবাসের ফসল আসল ভালো হয়। আর এই রাস্তাটা মহিষনাংরা, তো আমরা যাচ্ছি এগিয়ে। তো এখন আমরা চলে এসেছি আমাদের রাজীব কাকাদের বাড়ি। তো এটা হচ্ছে রাজীব কাকাদের বাড়ি, রাজীব কাকা চাকরি করে আর দাদু মানে বসেই থাকে বলতে গেলে, পেনশনটা পায় আর কি। তো এখন চলেই আসছি প্রায়। তো আরেকটা বাড়ি বাঁধলো সামনে, তো এটা হচ্ছে নিখিল ডাক্তারের দোকান। তো এই দোকানে উনি ওষুধ ফসুধ বিক্রি করে আর কি, মানে একটা বড় একটা বৈজ্ঞানিক ডাক্তার আর কি। এই যে বিদেশে থাকে আর কি, আজকে যাচ্ছি। তো এই হচ্ছে কনাদের বাড়ি চলে আসলো, মানে কনাদের বাড়ি, ঠিক আছে। এখানে তো তালের রস ফস বিক্রি হয় ভালোই আর কি। সবাই জল সর হচ্ছে আর কি, ঠিক আছে। তো এখন চলে আসলাম রাজুদাও চাষবাস করে আর কি, ওনাদের একটা দোকান আছে, ঠিক আছে, দোকান আছে। টিফির বাবা টোটো চালায়, ওরা ভালোই ইনকাম আর কি, দিন গেলে ভালোই ইনকাম হয়। তো এই যে হচ্ছে বাঙালির দোকান, আমি আপনাদের বললাম না যে সেই ভালো একটা বৈজ্ঞানিক মানে কারেন্টের দোকান আছে আমাদের গ্রামে। এই যে সেই দোকানটা খোলেনি আর কি, বন্ধ রয়েছে দোকানটি, ঠিক আছে। তো আমরা যাচ্ছি হয়েছে, আর কিছুক্ষণ পরেই একটা বাড়ি বাঁধবে। তো এই যে আমাদের জয়ন্তদার বাড়ি, এখানে জয়ন্তদা মানে ব্রাহ্মণ ধরতে গেলেই হয় আর কি, পুজো আশ্রা করে আর কি, ঠিক আছে। তো এই যে সেই ঠাকুর মন্দিরটি, তো এখন আরেকটু এগিয়ে যাবো আমরা একটা, তো এখন একটা বাড়ি বাঁধলো। এই বাড়িতে একটা ট্রাক্টর আছে আর কি, ঠিক আছে, এই বাড়িতে ট্রাক্টর আছে। তো ওই দেখো ট্রাক্টর, সেই ডালা কি ওই রাস্তায় ট্রাক্টর ডালা, এই বাড়িতে ট্রাক্টর, বড়ো বাড়ি, ঠিক আছে। তো আর কিছু দূর গেলে আমরা একটা বাড়ি পাবো, রাস্তার সাইডে ধুলো কুকুর শুয়ে আছে সবই আছে, ঠিক আছে। এই গাছের কামরাঙ্গা, এই বাড়ির এই যে সাহেবদের বাড়ি, কামরাঙ্গা কেউ খেতে পারে না, এই খুবই টক আর কি কামরাঙ্গা গাছ। এই যে হলো সাহেবদের বাড়ি, ঠিক আছে, এরাও এদেরও চাষবাস আছে মাঠে সাহেবদের। তো সাইডে বিরাট বড় একটা জঙ্গল এই সাইডে, সাইডের বাড়ির সামনে। আর এটা তিশাদের বাড়ি, ঠিক আছে, মহাদেব, এই মহাদেবরাও চাষ করে। আর তো মহাদেবরা চাষের কাছে অনেক টাকাই পায় হয়তো ওরা। আর এই হচ্ছে বিষাদের বাড়ি, বিষা এই কাকা রাজমিস্ত্রি, বড় বিল্ডিং ফিল্ডিং বানায় আর কি মিস্ত্রি। আর এই যে পাশে তার কাকাদের বাড়ি, তো এই কাকা চাকরি করে, মাঠে চাষবাস আছে। আমাদের এই গ্রামটা মানে গ্রাম তো, চাষের কাজটাই বেশি, ঠিক আছে। তো এখন সামনে একটা বাড়ি বাঁধবে, তো আমরা যাচ্ছি, ঠিক আছে। এখন তো বাবুদের বাড়ি চলে আসলো, এখানে পাট ফাট পাটের ব্যবসা আর কি। এই বাড়িতে আপনারা যখনই আসবেন সবসময় পাট পাবেন এইখানে, সেই দোকানটা, ঠিক আছে।
এটা পাটের একটা ব্যবসা করলাম। তো গেল, এটা বাবুদের বাড়ি, এই বাড়িতে মাংস মাংস বিক্রি বিক্রি করে। তো এই যে এই বাড়ির কাকাটার নাম মরে, ঠিক আছে, এনার অটো আছে, তো এখন যাচ্ছি। এই যে কেবল প্রথম বাম্পটা পার করলাম। এই যে হচ্ছে বুতাদের বাড়ি, বুতা, এইখানে ভটবড়ি আছে ওনার। প্রথম ভটবড়িটা হয়তো চুরি হয়ে গেল ওনার, এখন আরেকটা কিনলো। এই যে বৌদ্ধপাড়ার স্কুলটা, ঠিক আছে, এই স্কুলে অনেক বাচ্চা আর কি পড়াশুনো করে, আমরাও এককালে পড়েছিলাম এই স্কুলে। এইখানে খিচুড়ি মিচুড়ি রান্না বান্না করা আছে, ঠিক আছে, এখানে খিচুড়ি রান্না করে। আর এই যে হচ্ছে কাঁঠাল গাছ, ঠিক আছে, এই যে কাঁঠাল ফাটাল হয় আর কি এখানে। আর এই হচ্ছে এখানে খেলা মাঠ, ঠিক আছে, এখানে খেলা মাঠ। আর এই যে হচ্ছে না আমাদের বাড়ির পাশে একটা কাকা, ঠিক আছে, গৌরঙ্গ কাকা নাম, নতুন ঘর করলো, আমার ঘরটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে, ঘরটা কেবল হচ্ছে আর কি, ঠিক আছে। তো কাজ চলছে, ইটের গালা, তো এখন অনেক ইট এনেছে, ঠিক আছে। তো আমরা যাচ্ছি এখানে, তো এটার নাম বৌদ্ধপাড়া আর কি, ঠিক আছে, এটার নাম বৌদ্ধপাড়া। তো চলে আসলাম, তো এটা সেই ঠিক আছে, এখানে চাকরি বাকরি করার জন্য চলে আসলাম আমরা। তো এটা তারকাকাদের বাড়ি যাচ্ছি আমরা। তো এইটা তারকাকাদের বাড়ি, এখানে ঠিক আছে, এখানে মন্দির সঙ্গে আছে বাড়িতে। তো এখানে খুবই ভালো। তো এই যে চালতে গাছটা, এখানে আসলে হয় ঘর চালতে বলছে। এই যে হচ্ছে কালু কালের ঘর আছে, এখানে নতুন কেবল শুরু করছে, এখনো শুরু হয়নি ঘরটা। জঙ্গলের ভিতরে বাড়ি তো ভয় ভয় লাগবে দুদিন, তারপরে ঠিক হয়ে যাবে। আর এই পায়খানাটা হচ্ছে ভুতুরে পায়খানা, ঠিক আছে, এই পায়খানা আজকাল কেউ পায়খানাতে ঢোকে না আর কি, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি এই যে খ্যাত বাঁধলাম সামনে, তো যাচ্ছি এই কারেন্টের পোলটা তিনবার ভেঙেছে এখানে। তো এখন যাচ্ছি আমরা এই যে খ্যাত, এখানে হাওয়া বাতাস লাগে আর কি, তাই সবাই বসে থাকে এই খ্যাতে। এইখান দিয়ে সব মানে বাড়িঘর আছে, এখানে পাইপের কাজও হয়, এই যে পাইপ কারেন্ট রয়েছে জঙ্গলের ভিতরে। তো আমরা যাচ্ছি, দেখি পাইপের কাছে যাই ফার্স্টে, দেখি কী আছে এগুলো। তো অনেক পাইপ দূর করে জঙ্গলে, তো এইখানে অনেক পাইপই রয়েছে। তো আমরা আরেকটু আগে গেলে একটা মানে স্বর্ণকার আর কি দোকান বাঁধবে, তো এইখানে স্বর্ণকারের দোকানটা আর কি বাঁধবে, ঠিক আছে। গাড়ি আসতে তোমরা শুনতে পাবে না, তাই আমি একটু মানে থামলাম আর কি বলাটা। তো এইটা হচ্ছে না সেই স্বর্ণকার কাকার দোকান, এখানে সোনার দানা বিক্রি হয় আর কি, সাবি ফুল দিয়ে মাস, ঠিক আছে। এই যে এই পাশে চাল, আমি আপনাকে বললাম না সেই সুভাষ মণ্ডল, সেই সুভাষ মণ্ডল যাদের খ্যাত হচ্ছে এই যে, ঠিক আছে। আর এই যে হচ্ছে কেনা সেই জয়দেব যেতে পারে, সেই বললাম ওই জঙ্গলে পাইপ, সেই পাইপ কাকুর বাড়ি হচ্ছে কেনা, এই যে ঠিক আছে পাইপ কাকু। তো যখন অনেকই ব্যবসা হয়, ওই যে ট্যাঙ্কিটা জল উপরে বিরাট বড় একটা ট্যাঙ্কি। আর এই যে হচ্ছে কেনা সেই নিত্যাবদ্ধ নাকি কী নাম বললো সেই দাদুর বাড়ি ওটা। তো এই দাদুর তিন চার ছেলে, তো এক ছেলে ক্যাম্পের কাজ করে আর বিদেশে থাকে এসব কাজ আর কি করে। তো যাই হোক, এই যে সাইডে মাছ ঘাট, তো আমরা যাচ্ছি আর একটু আগে। তো এই রাস্তাটা হাঁটার অবস্থায় নেই, গাড়িগুলোও যে কী অসুবিধা যায়, এই রাস্তাটা মানে একেবারে ভাঙা ছিল, একেবারে রাস্তা ট্রাক্টর চলতে চলতে রাস্তাটা নষ্ট হয়ে গেছে একেবারে। তো আমরা যাচ্ছি আগে যাচ্ছি আমরা, তো এইখানে রান্নাঘর ঠর, ঠিক আছে, এইদিকে সব আসছে। এই হচ্ছে সেই এই কাঁথাদের বাড়ি চাষি, এই কাঁথাদের সেই কী বলে নামটা বলে নেই, তো এই কাঁথারাও চাষি, ঠিক আছে। আর এইটা হচ্ছে সেই সুমিতদের বাড়ি, সুমিত এটা হচ্ছে ওদের বাড়ি। তো এইখান সুমিতদের বাড়ি এটা, আর এই পাশে হচ্ছে কেন এই যে এখান দিয়ে চলে গেল রিগানদের বাড়ি, আর এই বাড়িটা কাকার নামটা মনে নেই, এইটা রিগানদের বাড়ি চলে গেল, ঠিক আছে। আজকে আমরা এই অবধি ভিডিওটা শেষ করছি। হ্যালো গাইস, হাই। তো আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, চ্যানেল অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, টাটা।